যশোরে মাটি খুঁড়তে গিয়ে উদ্ধার হলো গুলি ভর্তি ম্যাগজিন। পুলিশ জানায় গতকাল সন্ধ্যায় মনিরামপুর উপজেলার মাহতাবনগর এলাকায় কপোতাক্ষ নদ থেকে মাটি তুলছিলেন আব্দুল মোতালেব। এ সময় একটি বাক্স পান তিনি। পরে বাক্স থেকে এসএমজির একটি ম্যাগাজিন ও 26 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গুলি ও ম্যাগজিন স্বাধীনতা যুদ্ধকালীন হতে পারে বলে ধারণা পুলিশের। এসএমজির 26 রাউন্ড গুলি, একটি ম্যাগজিন স্থানীয় লোকজন দেখে আমাদের পুলিশকে খবর দিলে আমরা যে ওটা উদ্ধার করি, জব্দ করে আমরা উদ্ধার করি। এটা অনেক বিরাট ধারণা করা হচ্ছে, এটা অনেক পুরাতন।